डॉक्टर सुनील कोटा, डिटेक्शन कथा को जाय जो डिटेक्ट जो आज्ञा आज्ञा कोंतु आमको एक्चुअली सबुठारु गुरुत्वपूर्ण पदक्षेप होउची आमे जेंति टाइमली एहाकु चिन्हट करिबा। प्राथमिक लक्षण मैडम बहुत सुंदर भाव कही रखिले जे नाकरु पानी बोहिबा, विशेष करी कला पानी, नाक चुंटी होइजिबा, आपणकर नाक तथा नाकरे गोटे कला प्याच टे पड़ी रहिजिबा। द्वितीय कथा होउची आपणकर जदि आखि को इनवॉल्व करछि नाक तथा आखि चारिडे लाल पड़िजिबा, आमर जो हनुहाड़ कुआ जाए जो चिक बोन्स सेइठि मध्य लाल पड़िजिबा, एवं किसी क्षेत्र में देखा जाऊँ जे आखि स्पष्ट कर न दिशा। जदि हनुहाड़ जदि इनवॉल्व होउची ताहले देखिबे आपणकर दांत मध्य लूज हो जाए, एवं यार परीक्षण पे आमर जो जो नाकरु जो पानीटा बाहरथे तार गोटे पोटासियम हाइड्रोक्साइड नामक गोटे स्ट्रेनिंग टेस्ट करा जाए। ता छड़ा पीसीआर जो पॉलीमरेज चेन रिएक्शन टेस्ट, ता छड़ा जदि परवर्ती अवस्था रे एडा काले आमर ब्रेन को भी आक्रांत करछि अथवा मस्तिष्क जो स्कल बोन को जो आक्रांत करछि ना जाने कोले किसीटा रेडियोलॉजिकल टेस्ट जथा सीटी स्कैन मध्ये आवश्यक होइथाय। एवं वेरी वेरी इंपोर्टेंटली आमर एथरे डरिबार किछि कारण नाही, एहा किछि संक्रामक रोग नुहे। आमको समय पूर्वक चिन्हट करिया पड़िबो, जदि समय पूर्व आमे चिन्हट न कले एवं एंटी फंगल थेरेपी जदि न देले किछि एडवांस क्षेत्र आमे देखा जाउछि जे बोन गुड़ा आमर जो हाड़टा जो हनुहाड़ कहतु ता छड़ा आपंकर नाकटा को मध्य बेले बेले डिस्फिगरिंग जो आमर सर्जरी रहउछि डिब्राइड मन मध्य पड़िया को पड़थाय। तेणु समय पूर्वक चिन्हट करिया उचित बहुत इंपोर्टेंट पदक्षेप। ओके आम सहित जोड़ी होती बुर्लारू डॉक्टर शंकर रामचंदानी। श्रीयुक्त रामचंदानी आपण रिएक्शन नापी चाहिए ये ब्लैक फंगस आसूँ भयभीत करुच्ची लोक को ये केते भयभीत कारण देखु मत पचारे मानते ब्लैक फंगस जो कहते एक्चुअली मिसनोमर ब्लैक फंगस गोटे ग्रुप अफ फंगस को लेकर रही केवल से म्यूक्रोमाइकोसिस नहीं फ्यूमाइकोसाइसिस भी अच्छी आसपास भी अच्छी तो आम कह जो म्यूक्रोमाइकोसिस केस देखा जाए সেটা আগরু মধ্যে ছিল আর বিশেষ করে যে মানে প্রলং স্টিরয়েড ইউজ করতে অনকন্ট্রোল ডায়াবেটিস ছিল এইচআইভি ছিল কিংবা যে ক্যান্সার কেমোথেরাপি নেচ্ছেন ক্যান্সার সাইকেল কেমোথেরাপি নেচ্ছেন তাঁর ক্ষেত্রে দেখা যাচ্ছিল ব্যক্তিগত ভাবে কহিবা গেলে যেহেতু আমি কোভিড 19 র মডারেট টু সিভিয়ার কেস আমি যদি স্টিরয়েড ইউজ করছু কিংবা ইনঅপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক ইউজ করছু বা জুডিশিয়াস ইউজ আমি যে অ্যান্টিবায়োটিক ইউজ করু না কিংবা স্টিরয়েড ইউজ করু না এবং যে অক্সিজেন যে সিলিন্ডার থাকে তার যে পানি আমি বারম্বার তাকে স্টারিলাইজ করু সেই সব কারণ ফঙ্গস প্রাদুর্ভাব হয়েছি কিন্তু এত ডরিবার এতে নাই সংখ্যা বহুত কম বর্তমান মধ্যে কিন্তু এখন যদি ঠিক টাইমে ডিটেক্ট করা যায় এর ট্রিটমেন্ট অছি এবং এর ট্রিটমেন্ট নেলে যে ফঙ্গা ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক অছি আমার অ্যাম্পোট্রিসিন বি বা ফসকোক্লাজল দেলা পরে প্রায়ত রোগী বা ডিব্রাইডমেন্ট দরকার পড়ে ডিব্রাইডমেন্ট যদি সার কোথায় কিছু লোককে ডিব্রাইডমেন্ট করা দরকার পড়ে তো এইসব যদি প্রসিজর আমি অ্যাডপ্ট করা তাহলে এই ফঙ্গস ফঙ্গসর যে তা যে অর্বিটাল কিংবা ব্রেন কু যে ইনভেজন করে সেতরে আমি তো রক্ষা পাই পারিবা এবং টাইমলি ট্রিটমেন্ট রোগীর জীবন বঞ্চাইবা তেনু এতরে কিছু বিচলিত হবার নাই বর্তমান মধ্যে বহুত গুড়া কম কেস ডিটেক্টেড হইছি। ওকে ডক্টর রামচন্দ্রানী, ডক্টর রামচন্দ্রানী ওড়িশা রে কটক ভুবনেশ্বর রাউরকেলা কি সম্বলপুর বুর্লা ছাড় দিও অন্য জায়গা রে এর ডিটেকশনটা করি হব মানে ব্ল্যাক ফঙ্গস বলি জানি হবে সেমতি ইকুইপমেন্ট সেমতি টেকনিক্যালি আমি অছি আমার পাখে টেকনোলজি দেখন্তু যদি আমি যেতু আমার যে সার যেমতি কলে কি যে নাজাল মিকোসা বা নাজাল যে নাকর যে পানি বাহুচি যে বাহারিব সে সেইথুরু আমি ক্লিনিক্যাল ডায়াগনোসিস করিবা তা সঙ্গে সে যেমতি নাক বন্ধ হয়ে যাবা নাকর ব্লিডিং হবা আখি পেন হবা সময় সময় আখি যে পতা পতা পড়ি যাবা কিংবা অর্বিট মানে যে আমার মসল আই মসল মানে রোটেশন অসুবিধা হব অর্বিটাল মসল গুলা করে প্যারালিসিস হব এবং হেডেক হব তা ছড়া যদি কিও স্ট্রেন নেবা সে যে মিকোসা এবং বায়োপসি বায়োপসিটা হচ্ছে সবুজ ইম্পর্টেন্ট কারণ বায়োপসি আমি জাঁপারা যে আসপজিলাস হচ্ছে না মিক্রোমাইকোসিস হচ্ছে আর তৃতীয় জিনিস হল আমি ইনভেজিভ প্রসিজর লাইক সিটি স্ক্যান কিংবা নাজাল এন্ডোস্কোপি করে পারিবা এবং দরকার পড়লে আমার অন্যান্য হাইলি ইমেজিং টেকনিক গুলো সাহায্য নিয়ে পারিবা সেটা কেবল কই পারি যে কেতে ইনভেজন হয়েছি কিন্তু ডেফিনেটিভ তো হচ্ছে বায়োপসি বায়োপসি আমি জাঁপারা কেও স্ট্রেন করা কেও স্ট্রেন আমি গোটে হিন্টস পাই যা তারপরে আমি বায়োপসি কলে আমি জাঁপারা যেটা ইনভেজিভ ফঙ্গাই বা মাইক্রোমাইকোসিস কিংবা নুহে না নুহে তেমন এটা ডেফিনেটলি হয়ে যাবে যেটি মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট অছি এবং ভালো ভালো হিস্টোপ্যাথোলজিস্ট অছন্তি ডায়াগনোসিসটা সেটা ডিফিকল্ট নুহে আর তা ছড়া কিছু বায়োমার্কার লইছি এমনি গ্যালোপ্টোমেনন আউ আপনকর ডিগ্লাইকানস যেটা কি অন্যান্য ফঙ্গাল ইনফেকশন দেখা যায় কিন্তু মাইক্রোমাইকোসিস দেখা যায় না যদি আমি ফঙ্গাল ইনফেকশন সাসপেক্টেড করছু আর এই বায়োমার্কার গুলো পজিটিভ আসছন্তি মানে নিহাতি ভাবে এই মাইক্রোমাইকোসিস নুহে তো আউ তা সহ ক্লিনিক্যাল সিম্পটম এন্ড সাইন্স আউ সবুকু নেইকরি আমি গোটে ডেফিনেটিভ ডায়াগনোসিস পৌঁছি পারিবা।